লড়াই লড়ছেন, তো আপনার ক্ষেত্রে সমস্যাটা ঠিক কি হয়েছে? সমস্যা হলো, আমি তো আমি ডক্টর আলোক সি, একজন শল্য চিকিৎসক, এই তমলুক শহরে দীর্ঘদিন ধরে আছি। বিগত 10 দিন ধরে একটা গুজব এবং অপপ্রচার যেটা হচ্ছে মাত্রাতিরিক্ত হয়ে গেছে এবং হচ্ছে আমাকে প্রায় অতিষ্ঠ করে তুলেছে। গুজবটা এইরকমই যে আমার নাকি করোনা হয়ে গেছে। একজন চিকিৎসক যার করোনা হয়নি তাকে করোনা হয়েছে বলে গুজব অপপ্রচার চালিয়ে তাকে সোশ্যালি একটা হ্যারাস করার এই যে চেষ্টা, আমার মনে হয়েছে এটা নিন্দা হওয়া উচিত। শুরুতে আজ থেকে 10 দিন আগে যখন হয়, শুরুতে আমি কিন্তু ব্যাপারটাকে ইগনোরই করেছিলাম, কিন্তু আজকে 1 সপ্তাহ আমি দেখছি আমার বাড়িতে কাজের লোক আসা বন্ধ করে দিয়েছে, ড্রাইভার আসছে না, আমার বাচ্চা এবারে ICSC দেবে, তার গৃহশিক্ষকরা আসা বন্ধ করে দিয়েছে। বুঝলাম যে গুজবটা কোন মাত্রায় পৌঁছে গেছে এবং গুজবটা তাদের কানেও পৌঁছে গেছে। ন্যাচারালি একজন চিকিৎসক যে করোনা আক্রান্ত নয় তার নামে করোনা আক্রান্ত বলে গুজব রটিয়ে দিয়ে এই যে সমাজের একটা অংশ, সব অংশ বলবো না, একটা ক্ষুদ্র অংশ, সেটা তাদের মনুষ্যত্বহীনতার জন্যই হোক, হতে পারে তাদের কোনো ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য, হতে পারে পরস্পরিক কাতরতায় তারা এই জিনিসটা করে যাচ্ছে, কিন্তু এর জন্য একজন চিকিৎসককে সোশ্যালি কতটা অসুবিধায় পড়তে হচ্ছে সেটা তারা ফিল করছে না। আমার যেটা মনে হয় যে এর সর্বস্তরে প্রতিবাদ হওয়া উচিত, কেমন? এবং এটা প্রতিবাদ না করলে আজকে আমি চিকিৎসক আছি, 2 দিন পরে আরেকজন চিকিৎসকের নামে এটা করবে, এবং এটা মিথ্যা একটা রটনা যে একজন ডাক্তারবাবুর করোনা আক্রান্ত নয় তাকে করোনা আক্রান্ত বলে গুজব রটিয়ে দিয়ে, অপপ্রচার রটিয়ে দিয়ে, এই যে এই এই যে সোশ্যালি কাউকে কোণঠাসা করার চেষ্টা করা, এটাকে এটাকে এটা এটার প্রতিবাদে সমাজের সমস্ত সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, না হলে কিন্তু মানুষ শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে, না হলে কিন্তু এই গুজব দেখা যাবে যে গুজবের যে আতঙ্ক সেটা দেখা যাবে করোনার আতঙ্ক কেউ ছাড়িয়ে যাবে। করোনা দেখছি যে রেটে স্প্রেড করছে তার থেকে মিথ্যা অপপ্রচার গুজব তার থেকে 100 গুণ স্পিডে হচ্ছে স্প্রেড করছে। সুতরাং এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে গুজবে কান না দেওয়ার কথা বা ভুলভাল জিনিস শেয়ার না করার কথা, সেক্ষেত্রে প্রথম সারির একজন যোদ্ধা হিসাবে এই মুহূর্তে কি বলবেন আপনার ব্যাপারে যে গুজব রটেছে? এই গুজবে সত্যি আমি খুব ব্যথিত যে যে সমাজের জন্য চিকিৎসক সমাজ এত করছে, যে সমাজের জন্য চিকিৎসক সারি আজকে কোভিড এর প্রথম সারিতে থেকে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু সেই রকম একজন চিকিৎসক যে যোদ্ধা তার, তিনি করোনা আক্রান্ত নয় তাকে করোনা আক্রান্ত বলে গুজব রটিয়ে দিয়ে, অপপ্রচার রটিয়ে দিয়ে তাকে সোশ্যালি এই যে একঘরে করে দেওয়ার চেষ্টা, এটার বিরুদ্ধে আমি বলবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এ ব্যাপারে বারে বারে সদর্থক বার্তা দিয়েছেন, সর্বাত্মক ভূমিকা নিয়েছেন, কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমার অ্যাপিল থাকবে যে সবাই এর বিরুদ্ধে গর্জে উঠুন, যে অপপ্রচার বন্ধ হোক, গুজব বন্ধ হোক, যারা করোনা যোদ্ধা তাদের প্রতি মানুষের রেসপেক্ট থাকুক, পারস্পরিক সমাজের সঙ্গে ডাক্তারবাবুদের যে রিলেশন, যে সেটা যেন একদম সুদৃঢ় থাকে। শুধু গুজব অপপ্রচার অপপ্রচার করে গুজব করে কাউকে সোশ্যালি এম্বারাস করা মানে আদতে কিন্তু সমাজের ক্ষতি করা, আদতে সমাজের ক্ষতি করা। না, এটা প্রশাসনিক সাহায্যের ব্যাপারে একটা বলি, এটা মূলত যারা করছে তাদের মনুষ্যত্বহীনতার জন্য, একটা সমাজের ক্ষুদ্র অংশ, আমি সবাইকে বলবো না, বৃহৎ অংশ এখনো ভালো, কিন্তু একটা ক্ষুদ্র অংশ যারা করছে তারা একদম মনুষ্যত্বহীনতার জন্য, কেউ পরস্পরিক কাতরতার জন্য করছে, কেউ হয়তো সিম্পলি তার ক্ষুদ্র কোনো স্বার্থ সিদ্ধির জন্য করছে। আমার মনে হয় এখানে প্রশাসনের খুব একটা ভূমিকা কিছু নেই, সমাজকে জাগতে হবে, সমাজকে এর প্রতিবাদ করতে হবে, সমাজকে রুখে দাঁড়াতে হবে যে না, এই অপপ্রচার করা যাবে না। একজন চিকিৎসক যিনি করোনা আক্রান্ত নয় তাকে আমি আক্রান্ত বলে গুজব ছড়িয়ে দিলাম, অপপ্রচার ছড়িয়ে দিলাম, সোশ্যালি তাকে একটা এমব্রাসিং সিচুয়েশনে ফেলে দিলাম, এটার বিরুদ্ধে পুরো সমাজকে এগিয়ে আসতে হবে, প্রশাসন একা কিছু করতে পারবে না, এটা এটা এখানে রোল পুরো সমাজের। আমি ডক্টর আলোক কুমার সি, সার্জন, শল্য চিকিৎসক।
হ্যাঁ আমি করে দিচ্ছি, প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আচ্ছা, সে আপনার নেম প্লেটটা যে ছিল সেটা কি এখন তুলে দিয়েছেন? নেম প্লেটটা মানে ডক্টর মানে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ বোধহয় উপরে উপরে আছে। আচ্ছা, ওটাকে কি একটু বাইরে বের করে দিতে বলবো অ্যাসিস্ট্যান্টদের? হলে একটু ভালো হয় আর কি। আর না হলে কি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে বলবো? হ্যাঁ হ্যাঁ সেটা করতে। হ্যাঁ তাহলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, একতলার বাইরে একটু বের করে দিতে হবে বলে দাও, ঠিক আছে? একতলা মানে যেখান দিয়ে পেশেন্ট ঢুকে বের হয়, হ্যাঁ ওইখানে ওই 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 ওইখানে একটু বের করে দে। একজন ওই মানে রিপোর্টার সাংবাদিক যাচ্ছেন, উনি হচ্ছেন ওই ওইটা ওইটা একটু ভিডিও করবেন আর কি, ভিডিও করবেন, ঠিক আছে? তাহলে এক্ষুনি ধরে নামিয়ে নামিয়ে ওই নামিয়ে সামনে সামনে ওই দেওয়ালে ঠেকিয়ে দে। কোন দিকে দেওয়ালে ঠেকিয়ে দিবি? ওই আমার বাবার ব্যাপারে কিছুজন মানুষ, স্বার্থান্বেষী মানুষ অত্যন্ত বাজেভাবে একটি খবর রটিয়েছে এবং এর এবং আমি একটি আইসিএসসি ফাইনাল পরীক্ষার্থী এবং তাই জন্য আমার বিভিন্ন গৃহ শিক্ষকরা আসা বন্ধ করে দিয়েছে এবং এর ফলে আমার পরীক্ষার জন্য প্রস্তুতিটাও অনেকটা বিপন্ন হয়ে গেছে এবং আমার প্রচণ্ড পড়াশোনাতে ক্ষতি হয়েছে এবং এর ফলে ড্রাইভার কাজের লোক ঘরে কেউই আসছে না এবং আমাদের পরিবারের প্রচণ্ড কষ্ট হচ্ছে এই জন্য। হ্যাঁ, এবং বন্ধু বান্ধবরা ফোন করে জিজ্ঞেস করছে যে আমরা সবাই ঠিক আছি কিনা, আমার বাবার ব্যাপারেও জিজ্ঞেস করছে। আমার বাবার এতটা এতটা প্রগতি দেখে হয়তো কারুর অত্যন্ত মনের ভেতরে অনেক কিছু লাগতে পারে, তাই হয়তো বাবার নামে এইসব বাজে বাজে কথা রটিয়ে বাবার মান সম্মানকে হানি করার চেষ্টা করা হচ্ছে। আমার নাম মেঘাশি। বাকিগুলোর ব্লাড প্রেশার টেশার গুলো একটু দেখে রাখো, ঠিক আছে? ব্লাড প্রেশার টেশার গুলো দেখে রাখো আর বিপি টিপি গুলো দেখে, আর আমি হচ্ছে মোটামুটি 10 মিনিটের মধ্যে শুরু করবো আর কি, ঠিক আছে? হচ্ছে সমস্ত বিপি টিপি দেখে যদি কারো ড্রেসিং থাকে, ড্রেসিং ফেসিং গুলো একটু খুলে রাখবে, ড্রেসিং মেশিন গুলো, ঠিক আছে? তাহলে ড্রেসিং পত্র গুলো খুলে রাখলে আমার গিয়ে দেখতে সুবিধা হবে, বেশি টাইম নষ্ট হবে না, ঠিক আছে? ড্রেসিং হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো, ওটা 10 মিনিট বাদে দেবো, 10 মিনিট বাদে দেবো, ঠিক আছে? 10 মিনিট বাদে দিয়ে দেবো, ঠিক আছে?
করো, আমি হচ্ছে এক্ষুনি বাকি পেশেন্ট, তুমি বাকি পেশেন্টগুলো করতে শুরু করো। হ্যাঁ, বিশুর হোয়াটসঅ্যাপে আমি করে দিচ্ছি, আর বাকি পেশেন্টগুলোকে রেডি করো, আমি এক্ষুনি পেশেন্ট দেখা শুরু করবো। এক্ষুনি মানে 10 মিনিট বাদে পেশেন্ট দেখা শুরু করবো, 10-15 মিনিট বাদে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব রেডি করো, বিপি বা বিপি টিপি দেখে সব রেডি করো। ঠিক আছে, ঠিক, ঠিক আছে, ঠিক আছে। তোর নাম কি? আনুষ্কা সিং।